আজকে আমি তোমাদের অনেক 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 রিকোয়েস্টের একটা ভিডিও নিয়ে চলে এলাম, সেটা হচ্ছে যে আমার মেকআপ কালেকশন ভিডিও। তোমরা আমাকে বেশ কয়েকদিন ধরে ভিডিওতে কমেন্ট করছো যে দিদি তোমার 2023 সালের একটা মেকআপ কালেকশন ভিডিও দাও। এই কমেন্টটা দেখছি প্রত্যেকটা ভিডিওতে একবার দুবার করে আসছে। তো ভাবলাম একটা বানিয়েই ফেলা যাক মেকআপ কালেকশন ভিডিও। আর আমার যতদূর মনে পড়ে, আমি যখন প্রথম প্রথম ভিডিও স্টার্ট করেছিলাম তখন একটা মেকআপ কালেকশন ভিডিও দেখিয়েছিলাম, মানে তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম। তো চলো দেরি আর করব কি, ঝটপট করে দেখিয়ে দিই। ফার্স্টই আমি দেখাই, মানে আমার মেয়েদের কাছে তো মেকআপের সমস্ত জিনিসই প্রিয়। আর সামনে যেহেতু দুর্গাপূজা আসছে, কোন মেয়ে মেকআপ করতে ভালোবাসে না বলো? এখন তো ছেলেরাও মেকআপ করছে। তো যাই হোক, মেকআপের মানে মেকআপ জিনিসগুলো তো সবই প্রিয়, তার মধ্যে হচ্ছে যেটা সবচেয়ে বেশি প্রিয় সেটা আগে তোমাদের দেখাই। মানে আমার আমার মতো কার কার ভালো লাগে তোমরা কমেন্টে জানিও। এই যে এই জিনিসটা আই শ্যাডো প্যালেট, এটা তোমাদেরকে আমি আগে একটা যে ভিডিওটা করেছিলাম ওটাতেও দেখিয়েছিলাম। কারণ এটা হচ্ছে যে আমার প্রথম আই শ্যাডো প্যালেট, মানে এটা আমি ফার্স্ট কিনেছিলাম, আমার মা কিনে দিয়েছিল। এটা 350 দাম নিয়েছিল, তো ভীষণ সুন্দর। আর এটাতে একটা সুন্দর স্মেলও বেরোয়, খুব সুন্দর। এখানে লিপস্টিক আছে, লিপস্টিক গুলো যদিও কোনো কাজের দেয় না তবু আছে। আর এখানে ব্লাসার আছে, হাইলাইটার আছে, মানে সব মিলিয়ে মিশিয়ে আছে, ভীষণ সুন্দর। আর প্রত্যেকটা কালারই খুব ভালো। তো আমি যখনই যাই তোমাদের, মানে একটু আধটু মেকআপ শেয়ার করি, তখনই দেখো আমি এই প্যালেটটা থেকেই আইব্রো করি, মানে আইব্রো আঁকি, প্লাস এই প্যালেটটা থেকেই আই শ্যাডো লাগাই। তো এটা হচ্ছে যে এটা আমি কখনো মানে নষ্ট হয়ে গেলেও ফেলবো না, কারণ এটা যেহেতু আমার ফার্স্ট আই শ্যাডো প্যালেট, আমার মা কিনে দিয়েছিল, তো এটা আমার কাছে ভীষণ প্রিয়। তো এই গেল। আর একটা হচ্ছে যে এই যে এইটা অনেকেরই আছে, আমি দেখেছি অনেকের ভিডিওতে এই আই শ্যাডো প্যালেটটা, এটা আমার দিদি কিনে দিয়েছিল। এটাতেও অনেকগুলো কালার আছে, এটাও খুব সুন্দর। আর তোমরা তো দেখেছো দিদি যতবারই এখানে আসে, দিদিকে আমি একদিন হলেও সাজাই, মানে ভূত সাজাই, তারপর মানে যা মন চায় সেটাই সাজাই। তো আমি এত সাজাতে ভালোবাসি, ওই জন্য দিদি আমাকে কিনে এনে দিয়েছিল এটা অনেকদিন আগে। তো এটাও ভীষণ সুন্দর, এই একটা গেল। আর রিসেন্ট আমি যেটা কিনেছি সেটা হচ্ছে যে এইটা, এটাও তোমাদেরকে দেখিয়ে দিই। এটা হচ্ছে বইয়ের মতো, স্টাইলটা আমার খুব ভালো লাগে। এই যে এটার মধ্যে সব আছে, ব্লাসার আছে, কন্টুরিং করা যাবে, হাইলাইটার আছে, আর সমস্ত কালার আছে, মানে এই প্যালেটটায় সব রকমেরই কালার আছে মোটামুটি। এটাও ভীষণ সুন্দর। তো এই নিয়েছি, আর আমার কোনো আই শ্যাডো প্যালেট নেই। কার কটা আই শ্যাডো প্যালেট আছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। হ্যাঁ, মানে আমার ওই মেকআপ কালেকশনের মধ্যে আমার আই শ্যাডো প্যালেটটা হচ্ছে সবচেয়ে বেশি প্রিয়। এরপর আমার হাতের সামনে আছে, দেখিয়ে দিই, মামার্থের একটা আইলাইনার। মামার্থের প্রত্যেকটা জিনিসই খুব ভালো, লিপস্টিক বলো, লাইনার বলো, খুব ভালো। আর এটা হচ্ছে ওয়াটারপ্রুফ, মানে চোখে দিলে সঙ্গে সঙ্গে শুকিয়ে যায়। মানে আলাদা করে আমার একটা ল্যাকমি আইলাইনার ছিল, ওটা শুকিয়ে এসছে, তো এরকম করে 5 মিনিট ধরে হাওয়া করতে হয়, তারপর শুকায়। আর এটা মানে এইটা করতে করতে, এই চোখটাই করতে করতে এটা শুকিয়ে যায়, খুব সুন্দর। আর জল দিয়ে মুখ ধরেও এটা ওঠে না, মানে সেই রোগড়ে রোগড়ে তুলতে হয়, খুব ভালো এটা, দারুণ সুন্দর। তারপর আছে একটা সুগার পপের লিপ বাম, যেটা আমি ঠোঁটে লাগিয়েছি এখন, খুবই সুন্দর। এই যে লাল রঙের, এটা স্মেলটাও খুব সুন্দর, সে লজেন্স এর মতো, খুবই সুন্দর। আমি না যে কোনো জিনিস কেনার আগে আমি আগে স্মেল গুলো শুকি, মানে এত সুন্দর লাগে না কি বলবো। তারপর হচ্ছে যে আমার কাছে আছে একটা ফিট মি ফাউন্ডেশন, এটা আমি রিসেন্ট কিনেছি। তোমরা যারা আমার রেগুলার ব্লগ দেখো তারা তো জানোই যে আমার কাছে সেরকম ফাউন্ডেশন ছিল না, আমি ল্যাকমি সিসি ক্রিমটা ইউজ করতাম, তখন এটা কিনেছি, পরে আবার কিনবো, এটা এখন আপাতত কিনে রেখেছি। কার কার আছে কমেন্টে জানিও। আর হচ্ছে যে একটা কাজল, এটাও আমি রিসেন্ট কিনেছি, খুলেছিলাম একদিন, পরেও ছিলাম। আমি কাজল পরতে চাই না, কারণ হচ্ছে যে আমি ধরো আজকে পড়লাম, সকালবেলা যখন ঘুম থেকে পরের দিন উঠবো মনে হবে যে একটা পেতনি উঠছে, পুরো এইগুলো পুরো কালো হয়ে যায়। আর এক একজনের দেখি কত সুন্দর চোখে কাজল থাকে, আর আমি যে কাজলটা পরবো একদম চোখগুলো ছোট ছোট মনে হবে, আরো ছোট ছোট হয়ে গেল, জল মানে চোখ মানে সবসময় চোখে একটা জল জল থাকে, তো এই জন্য কাজল পরতে বিরক্ত লাগে। তো আমার কাছে একটা ল্যাকমি আইকনিক কাজল ছিল, ওটা কোথায় হারিয়ে গেছে জানি না, একদম নতুন ছিল, ওই জন্য একটু একটু কষ্ট হচ্ছে। তো যাই হোক, এটা আমি কিনে নিয়েছি। আর একটা নিয়েছি ক্লোজালের আইলাইনার, আমার কাছে যেহেতু ল্যাকমি আইলাইনারটা মানে কি বলবো শেষ হব হব হয়ে এসেছে,
আর শুকিয়েও এসছে মোটামুটি, তো সেই জন্য এটা কিনে নিয়েছি। আর এটা তো তোমরা দেখেইছো আগে, মানে যখন ভিডিও শেয়ার করেছিলাম আগে, একটা একদিকে হচ্ছে হাইলাইটার আর এইদিকে আছে হচ্ছে যে কন্টুরিং করার, এইটা এই দিকটা খুলে ফেলছি এই যে। এটা আমি যখন, এটা আমি অনেক 2 বছর হয়ে গেল মনে হয় দিদির বাড়ি যখন গিয়েছিলাম তখন সোদপুর থেকে এটা নিয়েছিলাম। খুব ভালো, এটা ভীষণ ভালো, একসঙ্গে মানে আলাদা করা কিন্তু মানে দুটোতেই কাজ, মানে একটা জিনিসই দুটো কাজ হয়ে যায়। তো এই গেল। আর হচ্ছে যে আমার লিপস্টিক, এই যে তোমাদের আমি একটা ভিডিওতে বলেছিলাম না যে আমার একটাও লিপস্টিক নেই, লিপস্টিক আছে, মানে এইগুলো আমি ইউজ করি না, কিন্তু যেহেতু আমি তোমাদেরকে মেকআপ কালেকশনের ভিডিও দেখাচ্ছি তো আমার যতগুলো জিনিস আছে তো সেগুলো তোমাদের সব দেখিয়ে, এগুলো আমি সব করে একটা টাইমে কিনেছিলাম টাকা নষ্ট করে, কিন্তু আমি এগুলো কিচ্ছু ইউজ করি না, আমার এগুলো ভালো লাগে না, ঠোঁটে দিলে কেমন একটা লাগে। আমি বেশিরভাগ এই এরম স্টিকের মানে স্টিক লিপস্টিক গুলো ইউজ করতে ভালোবাসি, আমার লিকুইড খুব একটা ভালো লাগে না, কেন জানি না, আমার যখন এগুলো নতুন নতুন উঠেছিল তখন আমার প্রচন্ড পরিমাণে ভালো লাগতো, যেখানেই যেতাম এ আমি একটা লিকুইড লিপস্টিক কিনবো এরকম করে বায়না করতাম, কিন্তু এখন আমার এগুলো ভালো লাগে না। কিন্তু এগুলো আমি ফেলিনি যেহেতু এগুলো সব কটাই ভালো আর ডেটটাও বেরোয়নি, তো এগুলো আমি রেখে দিয়েছি, পরে অনেক কাজে লেগে যাবে। তার মধ্যে সব কটা কালার গুলো খুবই মিষ্টি মিষ্টি, এটা হচ্ছে যে রেড কালার, এটা হচ্ছে যে কি বলবো রানী রানী কালার, রানী না ডিপ পিঙ্ক মতো কালারটা, তোমরা এটা তো বুঝতে পারবে না ক্যামেরাতে, না সবই রেডই লাগছে, এটাও রেড কালার, এই দুটো রেড কালার, এই দুটো রেড কালার, এটা হচ্ছে হালকা পিঙ্ক কালার, এটা খুবই সুন্দর, মানে এটাতে যদিও বা ডিপ লাগছে ঠোঁটে লাগালে আরো হালকা হয়ে যায়। এটাও হচ্ছে পিঙ্ক কালার, আমার বেশিরভাগ পিঙ্ক আর রেড লিকুইডের মধ্যে, এটাও হচ্ছে পিঙ্ক কালার। তো লালটা মাঝে মধ্যে মা কোথাও গেলে মাকে লাগিয়ে দিই, তো এই হলো, তো এগুলো আমি রেখে দিয়েছি। আর আর বাকি দুটো লিপস্টিক ছিল এখানে নিয়ে বসতে ভুলে গেছি, ওই দুটো তো সেই ঝুলনে যখন একটা ভিডিও শেয়ার করেছিলাম ওটাতে তোমরা যারা দেখেছো তারা তো জানো, আর যারা দেখোনি ওইটা একবার দেখে নিও, ওখানে দেখতে পেয়ে যাবে। আর নিয়েছি নিয়েছি কি আর আছে, এই যে এটা আমি কিনেছিলাম একবার ইউজও করেছিলাম, সব টেড়ে বেঁকে হয়ে আছে দেখো, একবার পড়েছিলাম আমার না চোখে আইল্যাশ পড়লেই মনে হয় চোখের পাতাগুলো কেউ যেন কিছু একটা দিয়ে দিয়েছে, এত ভারী ভারী লাগে না কি বলবো, আর চোখগুলো নিয়ে পিট 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 করি, তবুও করতে হবে মেয়েদের, মানে মেয়েদের কি বলবো, সে শীতকালে না বিয়ে বাড়ি গেলে বলে না মেয়েদের শীত করে না, শীতকালে যত শীতই করুক সোয়েটার পরে না তেমনি, যতই চোখে এই ওই তাই হোক কিন্তু মেকআপে তো মেকআপ তো করবোই। এটা আমি রিসেন্ট কিনেছি, এটা হচ্ছে সুগারের, হাত থেকে সব পড়ে যাচ্ছে কেন। এখানে আছে ব্লাশ আর কন্টুরিং আর হাইলাইটার তিনটে, মানে একেবারে একটাতেই তিনটে আছে, কাজ মিটে যাবে তো এই একটা। আর এটাতে আমার আছে যে সিসি ক্রিম আছে, আর আমি এটাতে কত কি জিনিস রেখেছি দেখবে, এটা হচ্ছে একটা মেকআপের তুলি, এটা হচ্ছে যে সে আইব্রোটা রং করে আঁচড়ায়, আর এইটা দিয়ে আমি আইব্রোটা করি, তো এই হলো। এই তিনটে তুলি আমার প্রচুর মানে কাজে লাগে বলে সবসময় খুঁজে পাবো না বলে এইটার মধ্যেই পুরে রেখে দিই, সুবিধা হয়। আর এই হচ্ছে আমার ল্যাকমি সিসি ক্রিমটা, যেখানেই যাই তোমরা আমার যারা রেগুলার ভিডিও দেখো তারা তো দেখতেই পাবে যে আমি যখনই যেখানেই যাই টুকটাক সাজুগুজু করি তখন এইটা লাগিয়ে নিই, খুব ভালো। আমি তো মানে সেরকম হেভি মেকআপ করি না তো আমার একটুতেই কাজ মিটে যায়, তবে আমি এখনো কিনবো, মানে এখনো অনেক কিছু মেকআপ মানে মেকআপ ভিডিও কি বলছি মেকআপের জিনিস কিনবো, আমার খুব ইচ্ছা আছে। আর এটা হচ্ছে যে এটা আমি রিসেন্ট কিনেছি ফরএভার 52 একটা ফেস পাউডার, এটা আমি রিসেন্ট কিনেছি ইউজ করিনি, ইউজ করার পর তারপর বলবো, অবশ্যই ভালো ভালো বলেই কিনেছি। এটা হচ্ছে যে কালার বারে একটা প্রাইমার, আর নিয়েছি হচ্ছে যে এটা হচ্ছে একটা কনসিলার, এটা হচ্ছে ফরএভার 52 এর, এই যে এগুলো সব ইউজই করিনি, এগুলো সব নতুন আছে, মানে খুলে দেখে নিয়েছি আগে, যেহেতু দুর্গাপূজা আসছে দুর্গাপূজা একেবারে সব উদ্বোধন করব। এটা হচ্ছে যে পিএসসির একটা আইব্রো, এই যে আঁকে না ওটা একটা কিনে নিয়েছি, কোটো গুলো আমার এত ভালো লেগেছে না, দেখো এটা পুরো কাঁচের কি সুন্দর ছোট্ট বড় কোটোটা, ভীষণ ভালো লাগে।
আর আমি না মেকআপে যাই জিনিস কিনি আগে স্মেল গুলো শুকিয়ে নিই। ইস, এটার স্মেলটা তো বেশ সুন্দর, এটাই নেওয়া যাক। ওরাও আমার খুব মানে এই বাজে অভ্যাসটা আছে, আমি সবেতেই মানে মেকআপের জিনিস মানে কিছু কিনতে গেলে ইস এটার স্মেলটা তো ভালো, এটাই নিই, এরকম আমার খানিকটা বাই আছে। তো যাই হোক, আর একটা কিনেছি হচ্ছে যে এই যে এটা, এটার কোটাটা দেখা, এটার কোটাটাও ভীষণ সুন্দর। এই যে এটা হচ্ছে যে সেটিং পাউডার, এটাও ফর এটা হচ্ছে রিকর্ডের, এটাও খুব ভালো, মানে এটা আমি ইউজ করেছি একবার, ভালো। আর এখানে আছে মেবলিনের একটা মাস্কারা, এগুলো আমি সবই অনলাইন থেকে কিনেছি, মানে এই এখন যে কটা জিনিস দেখালাম এই যে এইগুলো সবই কটা আমি সবই অনলাইন থেকে কিনেছি রিসেন্ট। আর এইগুলো হয়ে গেল, আর কিছু কিনিনি অনলাইন থেকে। হ্যাঁ, আরেকটা কিনেছি, যা তোমাদের দেখো। হ্যাঁ, এই যে অনলাইন থেকে না, এটা দোকান থেকে নেওয়া হয়েছে, এটা হচ্ছে যে ব্রাশ সেট, এখানে 21টা না 20টা মতো ব্রাশ আছে, তো এই একটা নিয়েছি। আর সেরকম নেই, এবার যেগুলো আমার আছে সেগুলো দেখায়। এটা তো এই যে এটা আমি তো মেলা তলা থেকে কিনেছিলাম, মেকআপ করার সময় যে আঁটে না, আর এমনি তো মানে আমি মাঝে মধ্যে আঁটি, আমার খুব ভালো লাগে। এই যে এই দুটোর জন্য আমি কিনেছিলাম, ম্যাও খুশির মতো কত সুন্দর তুলো দুটো, তো এই একটা নিয়েছি। এরম ননির জন্য একটা কিনেছি মেলা তলা থেকে, ওরটাও এরম সাদা রঙেরই, আমার ভীষণ ভালো লাগে এটা একটা। আর এখানে আছে তিনটে বান গার্ডার, এগুলো তো তোমরা মানে সবাই চেনো মোটামুটি। এটা হচ্ছে যে খোপাটা মানে খোপা, এগুলো তো আমার সবই মাঝারি সাইজের, দেখো তিনটি মাঝারি সাইজের, আর একটা আছে বড়টা, বড়টা কোথায় আমার এই মুহূর্তে কোথায় রেখেছি মনে নেই। এগুলো খোপাতে মানে যাদের অল্প চুল তাদের বেশ খোপাটা বেশ বড় করা হয়, আর যাদের বেশি চুল তাদেরও এটা হয় বেশ সুন্দর করে, খোপাটা বেশ পরিপাটি করে বাঁধা হয়। তো এটা, আর একটা আছে পপ, এটা আগে মানে যখন এই দু বছর আগেও এগুলো প্রচুর ইউজ হতো, এখন দেখি মানে ইউজ হয় বাট অতটাও না, এখন সবাই হাতেই ফাঁপিয়ে দেয় যে আমি পপ করতে পারতাম না। তো এটা আমার দিদি দিয়েছিল, এটা তিন দোকানে গেলে এখন পাওয়া যায়, পাওয়া যাবে, মানে এইটা হচ্ছে যে সবচেয়ে ছোট, এরপর এর থেকে একটু মাঝারি আছে, তারপর একটা আছে বড়। তো এই যে আমার সব থেকে ছোট এটাই আমি নিয়েছিলাম, আর ওই দুটো মনে হয় দিদির কাছে আছে। তো এগুলো আগে সব এইখানটা লাগাতে দিই, চুলটা উল্টে দিত ভালো হয়, কিন্তু এই যে এই কাটা কাটা মতো দেখছো এইগুলো না যখন চুল থেকে এরকম ছাড়াবে কিছুতেই ছাড়তে চায় না, ওই জন্য আমি হাতে করে ফাঁপানো শিখে নিয়েছি, এটা তার কার কোনো কাজেই লাগে না, তবুও রেখে দিয়েছি এটা। আর হচ্ছে যে এই যে ল্যাকমি আইলাইনার, এটা শুকিয়ে এসছে। আর এই হচ্ছে আর একটা তুলি, এটা এটার একটা সেট আছে, বাকি সেট গুলো কোথায় আছে আমি জানি না, আমার সব এদিক ওদিক কোথায় রেখে দিই নিজেরই মনে থাকে না। আর এটা হচ্ছে যে আমি দু বছর হয়ে গেল এটা কিনেছিলাম, এটা কোনো কোম্পানির না, এমনি জাস্ট কিনেছিলাম। এখানে দেখো হাইলাইটার, অনেকগুলো লেয়ার আছে, তোমরা কি বুঝতে পারবে? দেখো একটা গোল্ডেন আছে, একটা হালকা পিঙ্ক কালার আছে, একটা হোয়াইট কালার আছে, ঠিক হোয়াইট না, কি সুন্দর গোল্ডেন গোল্ডেন ভাবটা আছে, দেখো এটা খুবই সুন্দর। আর এই একটা লাইনার, এটা আমি কিনেছিলাম তখন, এটা আমার নাচের জন্য কিনেছিলাম, মানে নাচে অনেক সময় সেই লাইনার এখানে বেশ একটু গোল্ডেন দিলে, তারপর টিপে এখানে কোনো কাজ করলে একটু গোল্ডেন ভাবটা থাকলে ভালো লাগে কিছু কিছু নাচের ক্ষেত্রে, তো এটা কিনেছিলাম, এখন অনেক কাজে লেগে যায়। আর আছে এখানে আরেকটা আছে ফিট মি ফাউন্ডেশন, যেটা আমি এত গাধা এত গাধা কি বলবো, মানে আমি যখন দোকানে কিনেছিলাম তখন আমি আমার হাতে লাগিয়ে দিল যে মানে তখন মনে হলো ঠিকঠাক, বাড়ি এসে দেখছি এটা আমার শরীরই না, মানে আমি কিরকম পরিমাণে গাধা বলো তোমরা, মানে লোকে কি করে কত ভালো করে দেখে না। আর আমি হ্যাঁ কোনোরকম একটা নিয়ে চলে এসেছি পয়সা দিয়ে, পয়সা বেশি হয়ে গেছে না ওই জন্য, তারপর তো যখন আমি বাড়ি এসে বলছি যে এটা আমার শরীরের না, মা যে আমি কি বকান বকছে, বলছে তুই তো কিছু দেখে কিনবি না, একদম কানার মতো নিয়ে চলে আসিস। তো তারপর থেকে আমি যা কিনি সব ভালো করে দেখে কিনি। আর কিছু নেই, এটা হচ্ছে ফুল মাথায় খোপাতে আটে, যার এটা মানে ইয়েটাই ওই একটা কাঁটা মতো ক্লিপ থাকে, ওটা খুলে গেছে, আঠা দিয়ে লাগাতে হবে। আর এখানে আছে কিছু কাঁটা ক্লিপ, আর সেরম কিছু নেই। হ্যাঁ এখানে এই যে এখানে দুটো ইয়ে আছে, এটা কি বলে ভুলে যাচ্ছি আমি সব, আরে এটা কি বলে কি বলে কি বলে ভুলে যাচ্ছি, দাঁড়াও ফোনে সার্চ করি, আমি ভুলে গেছি। হুম, পেয়ে গেছি,
ছি 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 ছি, আসল জিনিসটাই আমি ভুলে যাচ্ছি, এটা হচ্ছে যে মেকআপ ব্লেন্ডার। ছি, আমাকে সবাই জুতো পেটা করবে, মেয়েগুলো বলবে যে আসল জিনিসটারই নাম ভুলে যাচ্ছে। এটা হচ্ছে মেকআপ ব্লেন্ডার, এখানে দুটো আছে, একটা কুচিং পারা, একটা বড় পারা। এটা তোমাদের কি দেখাবো, সিম্পল জিনিস। তো এই হয়ে গেল আমার মেকআপের জিনিস, আর কিছু নেই। তো সবগুলি তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। তো বলো তোমাদের কেমন লাগলো, আর তোমাদের কার কিরম কি মেকআপের জিনিস আছে সেগুলো অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো আজকের মতো ভিডিও এখানেই এন্ড করছি, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। আজকের মতো টাটা।